আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমত আমরা খুব ভালো আছি। আর দুই দিন পরই ব্লগটা শুরু করলাম। আসলে ব্লগ করতে গেলে আমাদের কাজে একটু ক্ষতি হয়, আর এখানে ফাতেম ফাইমা তো আজকে এই তিন দিন যাবত এই বাসটাই সাজাচ্ছে। আর রূপা এখানে বৈশা বৈশা কি করতেছে বলো? ভাই কি ইউসি করতেছে আর কি? পাতা দেখুন চেঞ্জ করে দিবা নষ্ট হইলে। আর ফাইমাসকে এই বাসটা সাজাচ্ছে, আর এই বাসের পাপড়িগুলা মানে ফুলের পাপড়িগুলো অনেকগুলো রিজেক্ট বেরোইতেছে আর কি। তো এই জন্য ফাইমা আবার ওগুলো ঠিকঠাক করতেছে আর কি, ঠিকঠাক করে একদম সাজাচ্ছে আর কি। আর এইদিকে হচ্ছে আমাদের কী জানি নাম জেরিন, এগুলো মুছে দিচ্ছে আর কি, বাসগুলা মুছে দিচ্ছে। আর এইদিকে রূপা চুপচাপ বসে বসে এগুলো আসলে ই করতেছে আর কি, কিউসি করতেছে। আর এইদিকে বসছে হচ্ছে ইয়া দোলন। দোলন আজকে সুন্দর লাগতেছে, দোলন সাজছে আজকে। হ্যাঁ দোলন জিন্সের প্যান্ট পরছে, দোলন সাজে, এই জন্য দোলন আজকে স্মার্ট স্মার্ট মনে হইতেছে আর কি। আর দোলন এদিকে বক্স করতেছে আর কি। আর আমাদের যে স্পেশাল একটা অর্ডার, সেই অর্ডারের জন্য ফাতেম আবার এই ফুলগুলা প্রসেসিং করতেছে। আর আমি আবার এই দিনকে ওদিনকে আবার ওরা এইটা তার লাগায় রাখছিল, তো এটা প্রসেসিং করা হয় নাই কারণ এটা আমাদের দেওয়ার ইচ্ছা ছিল না। তো তার পরবর্তীতে ফোন দিয়ে আমি আবার এটা সিরিয়াল নিছি, তো এই জন্য এটা আবার ঠিকঠাক করতে হইতেছে ফুলটা। এই চার সাইডটা দিয়ে এই যে একটু ফাটা দেখা যাচ্ছে, এগুলো একটু ঠিকঠাক করে দিলে তো ঠিক হয়ে যাবে আর কি। তো এই হলো ঘটনা। আর এই তেজপাতার স্টিকটাও করা শেষ, এটাও পলি করতে হবে আর কি। তো বাস কটা হয়ে গেলে টেবিলটা অনেকখানি ফাঁকা হয়ে যাবে, পরে ওরা সুন্দর মতো করে কাজ টাজ করতে পারবে আর কি। দেখেন কি হারে ফুলগুলো ভাঙতেছে ভাই ভাই। পাপড়ি চেঞ্জ করে দিবা, যেটা পাপড়ি চেঞ্জ করার প্রয়োজন সেটা পাপড়ি চেঞ্জ করে দিবা। তো আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই কাজগুলো যদি আপনারা দেখতে চান বা এরকম কাজ যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই ফুল টুলগুলো ঘরে সাজানোর জন্য, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ফাইমার স্কিন নষ্ট করার এক্সপেরিয়েন্স বলো, শেয়ার করো সবার সাথে, কেমন লাগছে? তোমার কাছে কেমন লেগেছে ফাতেমা? অনেক ভালো লাগছে, মনে হয় প্রথমবার এসেছি। আর কি করতে, তবে শেষ না। এটাই হচ্ছে আমাদের ওদের কি জানি আমার জুতা কই রূপা? আমি জুতা পাই আছি না কেন? কেন ফাইব আমার জুতা? বার্ডসগুলো চেক করবো কি? বার্ডসগুলো দেখে আমার খুব খারাপ লাগলো আর কি, ব্যথাটা সুন্দর হয় নাই। মানে গাছ লাগানোর সময় ওরা এটা মানে রং টং ভরা একদম পট টট নষ্ট করে দিছে আর কি। তো আমার দেখে পুরো অফিসের মধ্যে এখন শুধু বক্স আর বক্স, কারণ আগামীকালকে এগুলো সব চলে যাবে, এগুলো একদম খালি হয়ে যাবে আর কি। রূপায় গনা বাসা নিয়ে ব্যস্ত, রূপায় তো গনতে গনতে কি কি গুনছিলা তখন তুমি? আমি কইছি 6-10-এ 60 আবার প্রথম থেকে কথাটা বলো, 6-20-এ 60
তুমি কই যাও বাড্ডুসগুলো চেক করে তোমার দেওয়া লাগবে না ফাইমা দিবে তুমি উল্টা পোড়া চেক করো আরেকবার তুমি চেক করছো আমার খুব বাজে লাগছিল চেক করাটা খুব জঘন্য হয়েছিল তোমার চেক করা তুমি সুন্দর করে একদম চেক করতে পারো না পাতা যদি এমনি লাগাই তুমি তুমি এটা ঠিক করে দিব না তোমার চেক করতে পাঠাইছি কেন তাই তোমার মোবাইল যে দুদিন পরে নষ্ট হয়ে তুমি চিন্তা করো না রূপা কেডা ফোন দিছে কি দিবা ফেসবুকে আরেকজন কি আরে দেখো ময়লা লাগছে নাকি আমাদের ময়লা নিতেছে না আজকে পাঁচ চার পাঁচ দিন ধরে খুবই হ্যাঁ তুমি তো রাখো এগুলো রান্না বন্ধ করো তো সব খিচুড়ি গুলো আমি নিজের হাতে রান্না করছি এর ভিতরে মুরগির মাংস দিছি টমেটো দিছি শসা দিছি দইনা কই শসা দিছো রান্নাটা তো তুমি করো না তার একটা প্রমাণ তুমি দিয়ে দিলা আসলে গাইস আমি রান্না করতাম করি নাই কারণ ফাতেমা ফাতেমা রাব্বিকা রান্না করছে ফাতেমা রাব্বিকা রান্না করছে অবশ্য এই যে একটা বড়ি পাইলাম খিচুড়ির সাথে খাওয়া আচার আছে কিন্তু আচারটা কই কি আচার আছে নেই তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আর এরকম যদি চেষ্টা করেন বাসায় রান্না করতে পারবেন একটু হালকা হালকা বৃষ্টি থাকলে ঠান্ডা পড়লে খিচুড়ি খাবেন গরম গরম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ